আসসালামু আলাইকুম, রুফ এগ্রিকালচার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমাদের ছাদবাগানের গাছগুলোকে ভালো রাখার জন্য কত যত্নই না করে থাকি। একটু বিষমুক্ত ফল ও শাকসবজি পাওয়ার জন্য জৈব সার ও জৈব কীটনাশক প্রয়োগ করে থাকি। তাই আজ আপনাদের একটি শক্তিশালী তরল জৈব সারের কথা বলবো। এই তরল সার গাছের মূল ও শিকড় গঠন ও বৃদ্ধিতে, গাছের কাঠামো শক্ত করে, গাছকে নেতিয়ে পড়া থেকে রক্ষা করতে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল আনতে সাহায্য করে থাকে। আমাদের অতি পরিচিত সর্ষের খোল থেকে তৈরি করা যাবে এই তরল সার। তবে আর দেরি কিসের, দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করবেন এই সর্ষের খোল পচা তরল সার। এরকম একটি বালতি অথবা যে কোনো পাত্র নিতে পারেন। তারপর আপনার প্রয়োজন মতো 100 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত সর্ষের খোল নিতে পারেন। আমি এখানে প্রয়োজন মতো 200 গ্রাম সর্ষের খোল নিয়েছি। এবার এর সাথে 2 লিটার পরিষ্কার পানি মিশিয়ে নিব। 100 গ্রাম সরিষার খোলের সাথে 1 লিটার পানি এবং 1 কেজি সরিষার খোলের সাথে 10 লিটার পানি মিশিয়ে 7 থেকে 10 দিন একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে এবং শুকনো ও ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে। ঢাকনার মুখ কিন্তু পুরোপুরি বন্ধ করা যাবে না, একটু খোলা রাখতে হবে। প্রতিদিন সময় করে অন্তত একবার একটি কাঠের কাঠি দিয়ে এই তরল সারটি নেড়ে দিতে হবে। তাহলে খুব তাড়াতাড়ি সার তৈরি হয়ে যাবে এবং পোকামাকড়ও জন্মাতে পারবে না। 7 দিন পর দেখবেন এই তরল সার সোনালি রং ধারণ করেছে, তখন বুঝতে হবে যে সারটি তৈরি হয়ে গেছে। কিন্তু গাছে দেওয়ার জন্য এখনও উপযুক্ত হয়নি, কারণ এটি অনেক গাঢ়। এই অবস্থায় যদি আমি এই সার গাছে প্রয়োগ করি সেক্ষেত্রে বিভিন্ন ধরনের রোগ হতে পারে এবং শেষ পর্যন্ত আমার গাছটি মারা যেতে পারে। তাই এখানে আমি আরও 4 লিটার পানি যোগ করে নিব। যদি 1 কেজি সরিষার খোল দিয়ে সার তৈরি করা হতো সেক্ষেত্রে 10 লিটার পানির সাথে আরও 20 লিটার পানি যোগ করা লাগতো। অর্থাৎ প্রতি 100 গ্রাম সরিষার খোলের জন্য 3 লিটার পানির প্রয়োজন পড়বে। এই নিয়মে গাছে তরল সার প্রয়োগ করতে পারলে গাছ অতি সহজেই সেখান থেকে পুষ্টি গ্রহণ করতে পারে। এখন এই তরল সার সম্পূর্ণ তৈরি। দেখতে যেমন হরলিক্সের মতো, কাজেও কিন্তু ঠিক তেমনই। গাছে সারের পরিমাণ একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই, যেহেতু এটি একটি জৈব সার। তবে ছোট টবগুলোতে 50 থেকে 100 মিলি, মাঝারি টবগুলোতে 250 মিলি এবং ড্রামগুলোতে 500 মিলি পর্যন্ত এই তরল সার ব্যবহার করা যাবে। মাসে অন্তত 2 বার এই তরল সার গাছে প্রয়োগ করা যাবে। তবে যেসব গাছ দীর্ঘজীবী তাদের জন্য 1 বার প্রয়োগ করলেই যথেষ্ট। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্টে অবশ্যই জানান এবং শেয়ার করে দিন। গাছকে ভালোবাসুন, পরিবেশ রক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।